আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। খড়দা পৌরসভার আন্ডারেই খড়দার বিবেকানন্দ স্টেডিয়াম, আর এই বিবেকানন্দ স্টেডিয়ামেই চলছে নবম পর্যায়ের দুয়ারে সরকারের কর্মসূচি। আর এই কর্মসূচিতে দেখা গেল কর্মহীন, অসহায়, অভাব অভিযোগের কথা কেউ কেউ এমনটি বললো। 3-4 বার ধরে আবেদন করেছি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য, পাইনি এখনও নিজের হাতে। আবেদন করতে চলে এসেছে আবার দুয়ারে সরকারে। বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বললাম, তাদের অভাব অভিযোগের কথাও শুনলাম। এই দুয়ারে সরকারের পরিষেবা দিচ্ছে বটে, চোখে পড়ল না কোনো পৌর প্রতিনিধিকে। এভাবেই চলছে নবম পর্যায়ের খড়দার বিবেকানন্দ স্টেডিয়ামের নবম পর্যায়ের দুয়ারে সরকার। একটি মানুষ আশা রাখে সরকারের ঘোষণা অনুযায়ী কর্মসূচি, কর্মহীন অসহায় মানুষগুলো সঠিক সময়ে সঠিক পরিষেবা পাবে বলে। কিন্তু কিছু কিছু মানুষ পেলেও পায়নি অনেক নিরীহ মানুষরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, আমি অরূপ চক্রবর্তী। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খড়দার বিবেকানন্দ স্টেডিয়ামে, যে স্টেডিয়ামে রাজ্য সরকারের নির্ধারিত কর্মসূচি দুয়ারে সরকার। আর সেই দুয়ারে সরকার প্রায় এবার অষ্টমবারে পদার্পণ করলো, কিন্তু এখনও লোকের অভাব অভিযোগ কিন্তু যায়নি। সেরকমই আমরা এরকম বার্ধক্য ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রয়েছে কিন্তু অনেকের অভাব অভিযোগ। আর সেরকম আমরা একজন থেকে শুনে নেব। দাদা, আপনি কিসের জন্য এসেছেন? আমি এসেছি বার্ধক্য ভাতা জমা দেওয়ার জন্য, ফর্ম নিয়েছি তো জমা দেওয়ার জন্য। আমি এটা গত 2 বারও দিয়েছি জমা, কিন্তু তার রেজাল্ট কিছু পাইনি। এবার আবার এসছি, ওগুলো যে আপডেট করতে হবে দেখে নিচ্ছি, যদি পাই তাহলে সেটা ভালো, নাহলে আপনাকে আবার ফোন করে জানাতে হবে, আপনাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। এই নিয়ে কবার অ্যাপ্লাই করি? নিয়ে আমি 3 বার করলাম, কোনো রেসপন্স নেই, পাইনি রেসপন্স। আপনার বয়স বয়স কত হবে? আমার 68 প্লাস আর কি। তো কোথাও কি সৌজন্যমূলকভাবে আপনার এটা মনে হচ্ছে না যে এটা মিউনিসিপ্যালিটি বা পশ্চিমবঙ্গ সরকার আপনার সঙ্গে যোগাযোগ করা উচিত, আপনার ফোন নম্বর দিয়ে? হ্যাঁ, আমি ফোন নম্বর দিয়েছি, কিন্তু বলেছে ফোন নম্বরে যোগাযোগ করবে, কিন্তু আমি পাইনি। কালকেও এসেছিলাম, কালকে এসে বলে গেল যে আপনাকে ফোন নম্বর দিয়ে যান, ফোন নম্বর আমরা যোগাযোগ করবো, কিন্তু যোগাযোগ করেনি। যাই হোক, আমি আবার আগে এসেছি এনকোয়ারি করতে, কী রেজাল্ট পাই জানি না, এটা বলে এখন টিফিন করতে গেছি, পরে বসু পরে আনতে। আর লক্ষ্মী ভাণ্ডারের জন্য, আমার মিসেসের জন্য লক্ষ্মী ভাণ্ডারের জন্য এসেছিলাম, তার ফর্ম নিয়ে গেছিলেন, সে ফর্মটা আমি জমা দেবো। পেয়েছেন লক্ষ্মী ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মী পেয়েছি, তো এখন ওল্ড এজ হয়ে গেছে বলে এটা কনভার্ট করতে। হ্যাঁ, সেই জন্য ওটা আমার স্বাস্থ্যসাথী পেয়েছেন? স্বাস্থ্যসাথী এখন কার্ড পেয়েছি, কোনো অ্যাপ্লাই করি কিছু লাগেনি আর কি, এখন কিন্তু আমার সে প্রয়োজনটা পড়েনি। যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড আছে, তো ওইটাও বলেছে নাকি এটা আপডেট করতে হবে, যে আপনি দেখে যান ওটা আছে কি না, নাহলে কিন্তু আপনাকে আপডেট করতে হবে। আপনার নাম? আমার নাম অশেষ কল্যাণ দে। ওটা কত নম্বর? 10 নম্বর ওয়ার্ড, ওরা ডিসি কলেজের সামনে। কতবার অ্যাপ্লাই করেছেন? কি বলছেন? কবার নিয়ে, এই নিয়ে কবার অ্যাপ্লাই করেছেন? 5 বার। তারপরেও পাননি? পাবেন বলে আশা আছে? কপাল কপালে যদি দেয় হবে, নাহলে তার কিছু বলার নাই। কত নম্বর ওয়ার্ডে থাকেন? 3 নম্বর ওয়ার্ডে থাকেন, পাননি এখন। আপনার নাম কি? প্রথমে বলছি, এই যে দীর্ঘদিন ধরে আর ভোট আসলেই এসব শুরু হচ্ছে, গেলেই এই সব শেষ। কি মনে হয় এটা, কি ভোটের চমক? জানি না, এখন আমরা সাধারণ মানুষ, আমাদের যে জেলায় বোঝে। কতবার অ্যাপ্লাই করেন? কোনো সুরা হয়নি? পারিবারিক সচ্ছলতা? আমি এখন আমার একটা মেয়ের অপারেশন হয়েছে, আমার এখন টাকার প্রয়োজন। স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছে? বার্ধক্য ভাতাটা পাচ্ছি না। আপনার বয়স কত হচ্ছে? 75 বছর। কতবার এই নিয়ে অ্যাপ্লাই করলেন? পাচ্ছেন। আপনার নাম? কার্ড করেছিল, অ্যাপ্লাই করেছিল, দেখা যাচ্ছে যে দীর্ঘ 2-3 বছর কোনো স্বাস্থ্যসাথীর কার্ড কাজে কাজে কোনো ফোনও যাচ্ছে না, তারা পাচ্ছে না। কীভাবে চেক করবে? সেরকম রুলস অফ রেগুলেশন আপনারা জানিয়েছেন? জমা দিচ্ছে, নিয়ে যাবে সেখানে।
সেখানে যাওয়ার বাংলা শহর কেন্দ্র তারপর যদি যাতে তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে সেখানে ডেট হয়ে গেছে মানুষের অভিযোগ প্রায় বছর দুয়েক হয়ে গেছে অ্যাপ্লাই করেছে পাচ্ছে না আমরা বলতে পারবো না কেন তাদের দু বছর হয়ে গেল ছবি না আপনাদের এই ক্যাম্পে বলতে উদ্বোধন করতে জানা নেই যে রেজাল্ট মানুষ যে বলছে আপনাদের এসে বলছে দু বছর হয়ে গেলে যদি পেলাম না তখন আপনাদের শুনতেও খারাপ লাগে কিন্তু আপনি সলিউশনও করতে পারেন কিন্তু সেটা উদ্বোধন কর্তৃপক্ষ কোনোভাবে লিখিতভাবে কোথাও কি অমানবিক ব্যাপারটা লেগে আছে না ছোঁয়া আপনার নাম আমার নাম এইসব সম্বন্ধে আমরা বিভিন্ন রকম শিক্ষা এখানে স্কুলের মধ্যে প্রদান করে থাকি আমাদের স্কুলে কোনো রকম বাচ্চাকে ব্যক্তিগত শিক্ষা শিক্ষিত করা হয় যেমন তাদের রেগুলার বেসিসে স্কুলে আসতে হবে মানে বই খাতা দিতে হবে তাদের হোমওয়ার্ক দিতে হবে আমরা বাড়িতে হোমওয়ার্ক দেবো এরকম কোনো কাজ আমরা করে থাকি না আমরা শিশুকে সাধারণত খেলাধুলার মাধ্যমে তার প্রাথমিক শিক্ষাগুলো দিয়ে থাকি এবং আমরা ছড়ার মাধ্যমে বিভিন্ন রকম গান শেখাই তারা স্প্রেড করেন কি করে এলাকায় স্প্রেড করেন কি করে বোঝান কি করে এলাকায় এটা হচ্ছে স্কুলে যেমন আমাদের প্রত্যেকটি জায়গায় স্কুলে তো আছে এমনি ধরুন সাধারণ এখন অর্ধ শিক্ষিত শিক্ষিত মাত্রা প্রায় অনেক ডিফারেন্স হয়ে গেছে আপনারা যে এই সম্মানজনক একটা কাজ করছেন সেই কাজটা মানুষ কি করে বুঝবে যে এরা এই কাজটা করার সঙ্গে যুক্ত আছে না এটা হচ্ছে আমাদের প্রত্যেকটি বাড়ি বাড়িতে এলাকার প্রত্যেকটি বাড়িতে সার্ভে করতে হয় এবং সার্ভে করে গিয়ে সেখানকার বাচ্চাদের মায়েদের বাবাদের আলাদা করে বোঝাতে হয় স্কুলের গুরুত্বটা তাদেরকে স্কুলে ডাকা হয় দেখে তাদের স্কুলে মিটিং রুমের মারফত আমাদের প্রত্যেক মাসে একটি করে মাদার্স মিটিং করা হয় কিশোরীদের নিয়ে মিটিং করা হয় কিশোরীদের বিভিন্ন রকম মানে কী কী সমস্যা থাকতে পারে যেসব সমস্যারা তারা মা বাবার কাছে বলতে ভয় পাচ্ছে অথচ স্কুলের আন্টির কাছে এরা মানে সহজে বলে দিতে পারে যে আন্টি এই সমস্যাগুলো আমাদের হচ্ছে সেসব সমস্যাগুলো আমাদের দেখা হয় তাদের পুষ্টিটা ঠিকঠাক করে হচ্ছে কি না আপনারা মূলত পুষ্টিগুলো দেন সাপ্লাই করি আমরা কিন্তু আমাদের কিশোরীদের হচ্ছে শুধুমাত্র যেসব কিশোরীরা স্কুল ছুট হয় তাদের শুধুমাত্র আমাদের পুষ্টিগুলো প্রদান করতে হয় কিন্তু এমনি বাদবাকি যে কোনো সমস্যায় তারা যখন আমার কাছে আসে সেসব সমস্যাগুলো আমরা প্রত্যেকটাই মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করি আমাদের আমাদের স্কুলের মাঠে এবং আমাদের স্কুলের রেসপন্স এলাকার থেকে সেই ভালো কারণ বাচ্চারা 11টা থেকে প্রায় তিনটে মানে মাতৃ স্নেহ আপনারা প্রত্যেক দিন দেন আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা ভট্টাচার্য কোন ওয়ার্ড আপনার আমার 4 নম্বর ওয়ার্ড 55 নম্বর দপ্তর বিদ্যুৎ ঘরে দুয়ারে সরকারের বিদ্যুৎ
এই বিদ্যুতে কি কি পরিষেবা আপনারা বিদ্যুতে আমরা 2400 মধ্যে কানেকশন দিয়ে দেব আচ্ছা আমরা আমরা যে ফর্ম দিই তাহলে ডকুমেন্টস গুলো আমাদের সাথে জমা দিয়ে দেবেন সাথে সাথে আমরা 2400 মধ্যে সুবিধা দিব আপনাদের ক্রাইটেরিয়া কি কি লাগবে ক্রাইটেরিয়া বলতে শুধু আধার কার্ডের জেরক্স আর ট্যাক্সের বিল এক কপি এক কপি ফটো এক কপি ফটো কদিনের মধ্যে দেবেন এই বললাম তো দিন তিন চারের মধ্যে এই যে পুজো আসছে তার জন্য অনেক অনেকে আধার জমা করছে পুজোর মধ্যে কি সবারই হয়ে যাবে সবার হয়ে যাবে এটা কি কোনো ওয়ার্ডের ব্যাপার থাকে কোনো কি ওয়ার্ডের ব্যাপার আছে না না হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডের ব্যাপার আছে মনে করুন কেউ হয়তো 500 নিল কেউ 1 কিলো নিল যে যেরকম নেবে তারপরে অঙ্ক কত লাগছে টাকা টাকা এবার 500 যদি নেন মনে করুন মিনিমাম 900 টাকা মতো এবার ওয়ার্ড যত বাড়বে 5 কিলো তত টাকা মানে প্রথম ইলেকট্রিসিটি জয়েনিং করতে কত টাকা লাগবে 460 টাকা মতো লাগবে 200 ওয়ার্ড যদি নেন 200 ওয়ার্ড 460 টাকার মধ্যে আমরা কানেকশন দিই মানে কোনো ইয়ে নেই মানে একটা বাড়িতে যদি দুটো লাইন থাকে তার পরিবার বিভিন্ন থাকে ভিন্ন থাকে তার পরিবারও তো লাইন দিতে পারবে না তার পরিবারে লাইন দিতে পারবো যদি সে সেপারেশন সেপারেশন থাকে নিশ্চয়ই তবে তার ক্ষেত্রে লাইন কিরকম বুঝছেন কত গরিব মানুষ এই পরিষেবা নিতে চাইছে অনেকেই তো আসছে অনেক লোক আসছে আপনার নাম আমার নাম শশীশ এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছিলাম বিবেকানন্দ স্টেডিয়াম খড়দাতে যেখানে দুয়ারের সরকার নবম পর্যায়ে পদার্পণ করলো আর তারও অভাব অভিযোগ শুনে নিলাম আমরা প্রত্যেকটি লোকের মুখে যারা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড ইলেকট্রিক সাপ্লাই প্রত্যেকটি পরিষেবার লোকই তাদের সাথে আমরা কথা বলে নিলাম সে সমস্ত আধিকারিকরা জানালেন প্রত্যেকটি কাজ নিয়মমাফিক চলছে এবং যারা পাচ্ছেন না তাদের আবারও অ্যাপ্লাই করা আবার শুনলাম আমরা তিন চারবার অ্যাপ্লাই করার পরেও বার্ধক্য ভাতা বা স্বাস্থ্যসাথীর কার্ড পায়নি বিভিন্ন অভাব অভিযোগের মধ্যে দিয়েই চলল টানাপোড়ন আর এখানে গেটের সামনে দিয়ে দিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীকে কথা বলুন ফোন নম্বরও জানিয়ে দিয়েছে 9137090317 প্রত্যেকটি মানুষকে আবেদনও করছে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এই ফোন নম্বরে তাদের অভাব অভিযোগ জানাতে কিন্তু অভাব অভিযোগ জানালেও সঠিক মাত্রায় কি কাজ হচ্ছে আমরা ভেতরে গিয়ে দেখে আসলাম যে সঠিক মাত্রায় কাজ হলেও কিন্তু মানুষের হয়রানির কিন্তু শেষ নেই দুয়ারে সরকারের কিছু কিছু মানুষ এখনও তিনবার চারবার পাঁচবার অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি আশা করি আমাদের তরফ থেকে সেই সমস্যার সমাধান হবে সরকার সহৃদয়ে এই গরিব মানুষ কর্মহীন মানুষের মুখের দিকে তাকিয়ে প্রত্যেকটি কাজ সঠিকভাবে মূল্যায়ন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার।